আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো আল্লাহর মতো অনেক ভালো। তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানাবে। আজকে আমি যে রান্নাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে পাবদা মাছের একটা ঝোল রান্না করব। এটা কিন্তু বড় বড় মাছ দিয়ে, রুই মাছ বা কাতলা মাছ, যে কোনো বড়ো মাছ দিয়ে কিন্তু এটা রান্না করে কিন্তু ভর্তাও করবে। আমি আজকে দেখাবো পাবদা মাছ দিয়ে কুমড়ো বড়ি কীভাবে রান্না করতে হয়, সেটাই আজকে আপনার করবে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, একটা টমেটো, আর পাবদা মাছ, কুমড়ো বড়ি, আর এখানে মশলাটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। আদা, রসুন, বাটা, একটু শুকনো মরিচ, জিরা গুঁড়া, আর পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে এখন আমি প্রথমে কুমড়ো বড়িটা আগে ভেজে নেব। কুমড়ো বড়িটা কিন্তু না ভেজে নিলে কিন্তু এটা কিন্তু রান্না করা যায় না। তাহলে কিন্তু যখনই আপনি রান্না করার সময় যদি কুমড়ো বড়িটা না ভেজে যদি দিয়ে দেন, তাহলে কিন্তু একদম এটা কিন্তু ডাল থেকেই কিন্তু হয়েছে, তখন কিন্তু এটা কিন্তু গলে যাবে। সেই জন্য শক্ত করার জন্য করে এরকম তেলে দিয়ে ভেজে নিতে হয়। আপনি কিন্তু তেল ছাড়াও কিন্তু এটা ভেজে নিতে পারবেন, কিন্তু আমি তেল দিয়েই ভেজে নিচ্ছি যেহেতু এটা আমার অনেকগুলা। তেলেতে ভেজে নিলে একটু ভালো হবে আর ঘ্রাণটাও অনেক সুন্দর আসে। কিন্তু মাশাল্লাহ আমার কোমল করে ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে। কিন্তু অনেকে সুন্দর এসেছে, দেখেন আমি ব্রাউন কালারের মতো করে কিন্তু এটা ভেজে নিয়েছি। আর এটা কিন্তু খুব আলত হাতে কিন্তু এটা কিন্তু নাড়তে হবে, এটা কিন্তু বেশি জোরে এটা কিন্তু নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর এটা যখন আপনি গোটা গোটা যখন এটা দিব ঝোলের উপরে, তখন কিন্তু এটা খুলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। এখন কিন্তু এটা আকারটা কিন্তু অনেক ছোট আছে। আমি এখন এটা একটা বাটিতে উঠে নিচ্ছি, যেহেতু ভাজা আমার হয়ে গেছে। এটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে, আপনি এটা খালেও খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এটাতে যে ভর্তা বানায় সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে, যেটা কিভাবে ভর্তা করে। এটার ভর্তাটা কিন্তু KFC-তেও কিন্তু দেয়, অনেক পরিমাণ পেঁয়াজ দিয়ে কিন্তু এই ভর্তাটা কিন্তু KFC-তেও ও আপনারা পাবেন, ওদের মেনুতেই দেওয়া আছে এটা কিন্তু, এই ভর্তা রেসিপিটা। তো আমি পেস্ট অনেক ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এটার মধ্যে যে মশলাটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এটার ভিতরে দিয়ে দিলাম। আর কোনো মশলা দিতে হবে না, যেহেতু সবগুলো একসঙ্গে দিয়েছি। এখন এটা অনেক ভালোভাবে আমি কষিয়ে নেবো, যত বেশি কষিয়ে নিব তত কিন্তু রান্নাটা বেশি টেস্ট হবে। আর যেহেতু পাবদা মাছ কিন্তু অনেক নরম, কিন্তু মশলাটা কিন্তু অবশ্যই আপনার আমার কিন্তু বেশি করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মশলার যে গন্ধটা সেটা কিন্তু গন্ধটা। তা আমার একটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি পাবদা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা কিন্তু অনেক নরম হয় এই মাছটা, তো আমি কিন্তু ভেজে নিই নাই। আপনারা চাইলে ভেজে নিয়েও এটা রান্না করতে পারেন, যেহেতু এটা মশলাতে আমি আগে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব, সেহেতু আমি এটা কিন্তু ভেজে নিইনি। তো আমি আরেক পাশে গরম পানি দিয়েছিলাম, এই জন্য যেহেতু মাছটা কিন্তু যেন তাড়াতাড়ি হয়ে যায়। পানি বেশি আপনার হচ্ছে যে ঠান্ডা পানিটা দিলাম বড় করতে অনেক সময় লাগবে, তখন কিন্তু কুমড়ো বড়ি দিলে কিন্তু আপনার ফুলবে না। সেজন্য করে আমি পাশে গরম পানিটা করে নিয়েছি। এখন একটা বলক আসার সঙ্গে সঙ্গে কুমড়ো বড়িগুলো কিন্তু আমি দিয়ে দেবো। আর
একটা টিপস বলি, ঠান্ডা পানিতে কখনোই কুমড়ো বড়ি দেবেন না, তাহলে কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। সব সময় ফুটন্ত গরম পানিতে কিন্তু কুমড়ো বড়িটা দিতে হবে। তো আমার এই ঝোলটা যেহেতু এখন দেখেন কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে, নিজের কাছে অনেক লোভনীয় লাগতেছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যে এই সময় আমি টমেটো আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো আমার কিন্তু তরকারিটার কিন্তু বলক চলে এসেছে, এই সময় আমি কুমড়ো বড়িটা দিয়ে দেব। এটা আপনি একটু জায়গা রেখে রেখে কিন্তু এটা দিবেন, যেহেতু এটা কিন্তু ফুলে কিন্তু অনেক বড় হয়ে যায়, সেহেতু একটু দূরে দূরে দিলে কিন্তু ভালো। তো সবগুলোই আমি দিয়ে দিলাম, এটা একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিয়ে প্রায় 10 মিনিটের মতো এটা আর কি চুলায় আর কি জাল জাল করব। তারপরে একটু ঝোল ঝোল থাকতে কিন্তু এটা কিন্তু চুলার জালটা কিন্তু বন্ধ করে দিতে হবে। আর এই পাশে রান্নাঘরে আমার ভাস্তি, তারপরে তার শাশুড়ি, এটা তার শাশুড়ি আর একটা হচ্ছে দাদি শাশুড়ি। দাদি শাশুড়ি এটা খুব লজ্জা পায়, বলছে আমাকে ভিডিও করো না আর কি। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে দেখেন, যে তরকারিতে যে ঝোলটি দিয়েছিলাম সেটাও কিন্তু অনেক কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু অনেকটাই হয়ে গেছে, সেজন্য করে কিন্তু নিচের দিকে আর কি চলে গেছে। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখন একটা বাটিতে আমি আর কি উঠে দিয়েছি, সবাইকে খাইতে দিয়েছি। আরো আর কি সবজি আছে, তো আমি শুধু একটা রান্নাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর আগে অনেক যেগুলো রান্না করেছি সেগুলো এর আগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এটা একটা নতুন রেসিপি, অবশ্য অনেকে জানেন আবার অনেকে জানেন না, অনেকে আবার একটা বড় মাছের সঙ্গে সবসময় যাই বলবা। হ্যাঁ হিমুর দাঁত নাই সামনে দেখা গেছে। এই মাছটা ভাজি করে আমরা আজকে চচ্চড়ি রান্না করব। আর এই পাশে দিয়েছি গরুর মাংস, আলু দিয়ে। এই তো দেখা যাক, আর এখানে নিয়েছি পালং শাক, পালং শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু ঝুরি করে, সিম, পেঁয়াজ আদা বাটা করে, মরিচ আদা বাটা করে, এগুলোর মধ্যে সব মশলা দিয়ে এখন এই মাছটা দিয়ে আজকে রান্না করবো চচ্চড়ি। আর এই সব কিছু ধুয়ে পরিষ্কার করে কেটে কেটে দিয়েছি। এই তো এনে এগুলো সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে মেয়ে কেটে কেটে সব কিছু কমপ্লিট করছে।
মাছ ভেজে নিয়েছি, চচ্চড়িটা এখন মেখে দিব। আমি কিন্তু হাতে মেখে দিব না, আমার হাতে একটু মাছ কেটে দিয়ে কেটে গিয়েছে, সেজন্য করে আমি এখানে পেঁয়াজ বেটে দিয়েছি, মরিচ বেটে দিয়েছি, লবণ হলুদ তেল দিয়ে আমি এটা খুন্তি দিয়ে চুলার উপরে নাকি এটা মেখে দিচ্ছি। নিচে কিন্তু জাল জ্বলতেছে, এভাবে মেখে দিয়ে তরকারি রান্না করলে কিন্তু মজা হয়। আমি প্রায় প্রায় এভাবে তরকারি রান্না করে থাকি। আমি প্রায় এটা 5 মিনিট ধরে আর কি নেড়ে চেড়ে নিয়েছি। এটা কিন্তু যেরকম আমরা অন্য সবজি আর কি কষায় যখন রান্না করি সেরকমই আর কি, এটা এইরকম করে কষাইতে কিন্তু অর্ধেকখানে কিন্তু তরকারি রান্নাটা কিন্তু হয়ে যায়। আর এখানে আলু ঝুরি করে নিয়েছি সিম আর পালং শাক দিয়ে এই চচ্চড়িটা করবো। রুই মাছ ভেজে নিয়েছি, সেটা তো আপনাদেরকে দেখালাম। এখন আপনি যদি পাতারগুলো যদি উপরে দেন তাহলে কিন্তু ও সবজিটা কিন্তু খেতে ভালো লাগবে না, সেজন্য আমি দিয়ে আবার দিয়ে নিয়ে নিচ্ছি, যেন আলু সিমের সঙ্গে যেন পালং শাক যেন মিশে যায়, সব দিকে কিন্তু শাক শাক একটা আর কি তরকারিটা হবে। তো প্রথমে একটু দিয়ে আগে করে নিচ্ছি, যেহেতু শাক জিনিসটা কিন্তু দেখতে কিন্তু অনেক লাগে, রান্নার পরে কিন্তু একদম কমে যায়। এই তো বেশি খানিকটা আমি আর কি শাক সঙ্গে একসঙ্গে আমি মিক্স করে নিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে মাছগুলো আমি এটার উপরে দিয়ে দেবো, যেহেতু আমি মাছটা কিন্তু ভেজে নিয়েছি, বেশ কড়া করে কিন্তু আমি মাছটা ভেজে নিয়েছি। আমার তরকারিটা কিন্তু প্রায় এখন হয়ে এসেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক দেবে পরবর্তী ভিডিওটি দেখার জন্য করে, আর লাইক দিবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।